করছিল সেখানে পুরনো স্মৃতি আবেগটা হচ্ছে পাস করতে 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 যায় যাও হ্যালো এভরিওয়ান সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা তো তোমরা কারা কারা চারটের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আহ বৈশিষ্টিনি শুনলে একটু কমেন্ট করে জানো না একটা ইন্টারেস্টিং বিষয় কি জানিস আমার যেটা ছিল আমি প্রথম পুরোটা শুনেছি হ্যাঁ মানে আমি যেটা করতাম আমি উঠতাম ছোটবেলা থেকে প্রথম মানে আমি উঠতাম শুনতাম আবার ঘুমিয়ে পড়তাম এবং ওই যে জায়গাটা ওই বীরেন্দ্র কৃষ্ণ বর্ধ যে জায়গাটা একেবারে কেঁদে ফেলছেন একেবারে ওই জায়গাটায় আমার ঠিক ঘুমটা ভেঙে যেত আবার শুনতে শুনতে আবার শেষের দিকে ঘুমিয়ে পড়তাম আবার একদম লাস্টে ঘুমটা এরকম হতো তো এইবার ঠিক পৌনে চারটে ঘুম ভেঙে গেছে একেবারে পুরোটা শুনেছি এইবার প্রথম আমার ব্যাপারটা অন্যরকম মানে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই যে মানে মহিষেশ্বর মর্দিনীটা সেটা আমার মনে আছে ছোটবেলায় বাবা আগে উঠে আমাদের ওই বড় যে রেডিওগুলো হতো না সেইগুলো ওই অ্যান্টারা মতন হতো ওটা দিয়ে বাবা আগে চালিয়ে দিত ওটাতেই ঘুম ভেঙে যেত উঠে বসে পুরোটা শুনতাম এবং মানে আমার মনে আছে মানে মানে আমি এখানে চলে এলেও শহরে চলে এলেও গ্রামটাকে কিছুতে ছেড়ে আসতে পারিনি মানে সেই যে ছোট্ট আমি সেটা বোধহয় এখনো গ্রামে ঘুরে বেড়াচ্ছি ইনফ্যাক্ট আমি আজকেও যখন শুনছিলাম তখনও আমার চোখে জল চলে আসছিলাম চোখ বন্ধ করে শুনছিলাম ইট মানে এরকম একটা ফিল হচ্ছিল যে আমি এই মহালয়টা শেষ হবে মহিষুর মর্দিনে শেষ হবে তারপরে আমি দরজাটা খুলে বাইরে বেরোবো আমার সেই শিউলি ফুলের গাছ এখানে ঘাসের উপরে সাদা হয়ে বিছিয়ে আছে ফুল তারপরে আমাদের যেহেতু মানে রবীন্দ্রনাথ বিঘে জমি পড়েছ বেসিক্যালি আমাদের তিন বিঘে জমির উপরে বাড়ি আর প্রচুর ফুল ফল বাগান পুকুরের একটা বাড়ি তো এই সময় ধানে ওই সবে সবে ধানটা এসছে হ্যাঁ আর তার উপরে শিশির পড়া শুরু হয়ে যায় তো মানে ওই দৌড়ে আলপার ধরে দৌড়ে যাওয়া গাছে উঠে যাওয়া আর ওই এখন তো পুরো আলাদা মানে একটা ওয়েদার এখানে সেখানে ছিল মানে নীল রঙের আকাশ আর পেঁজা তুলোর মতন মেঘ হ্যাঁ মহালয়া প্রত্যেকের কাছেই নস্ট্রলজিয়া প্রত্যেকের কাছেই আমার মামার বাড়ি সেইটা একবার শিকড় ছিঁড়লো সেখানে পুরোনো স্মৃতি আমার সোনারপুরের বাড়ির সেটাও শেখড় ছিল শেখানু স্মৃতি একসাথে সবাই মিলে যখন থাকতাম সেটা একরকম বেসিক্যালি মাল্টে পাল্টে যায় টাইম ট্রাভেলের আমার কাছে লাগে এবং আমার বিশ্বাস এটা হচ্ছে জেনারেশন যতই চেঞ্জ হয়ে যাক না কেন এইটা থেকে যাবে কারণ প্রত্যেকের কাছেই আবেগটা হচ্ছে পাস করতে 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 যায় হয় বাঙালিরা যতদিন থাকবে ঠিক এই খুব হয় যারা যে বাঙালিরা বিদেশে থাকে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তারা একটু দিদি টুয়া দিদি আজকে একদম সকাল বেলা মেসেজ করেছে ঠিক আছে প্রথমত তার টেনশন হয়েছিল এটা থেকে যে ইসরায়েল ইরান নিয়ে যুদ্ধ হচ্ছে আমেরিকাভেন্ট করছে ওটা করার পর সে বললো শুভ মহালয়া প্রত্যেকে আছে ইমোশন কারণ বাইরেও তো দুর্গা হয় একদমই তাই তো বাইরের দেশে যারা আছো যে বাঙালিরা তারা কারা আজকে এই মহিষ শুধু মর্দিনী শুনেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর বিশেষ করে আজকে তো অনেক অনেকেই তাদের পূর্বপুরুষের পুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে তাদের সকলের জন্য আমার শ্রদ্ধা প্রণাম আর এবারে মহালয়াটা অন্যরকম বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা জানি মহালয়াটা কেন করছে কি অন্যরকম সবাই ভালো থাকুক সবাই সকলকে মহালয়ের শুভেচ্ছা ভালো থাকবে